করেছে, তন্মধ্যে এক শ্রেণীর পাপ। আজকে অধিকাংশ যুবক যেই পাপের সাথে জড়িত, শুধু যুবক বললে ভুল হবে, কিশোর ছেলে থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত এই পাপের সাথে জড়িত। তার অন্যতম একটি পাপ জুয়ার সাথে সম্পৃক্ত হওয়া। অধিকাংশ যুবক, অধিকাংশ কিশোর এই আজকে বর্তমান সময়ে জুয়ার সাথে সম্পৃক্ত। জুয়া রাত দিন জুয়া খেলে তারা দিন অতিবাহিত করছে। একটু অবসর সময় পেলেই দুই চারজন মিলে জুয়া খেলতে বসে যায়। চার স্টলে, টিভির মঞ্চে, ফাঁকা জায়গায়, খেলার মাঠে, বাড়ির উঠানে, সব স্থানে আজ জুয়াতে পরিণত হয়েছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও হে ইমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মানুষগুলোকে আহ্বান করে, লক্ষ্য করে, তাদেরকে কেন্দ্র করে বলছেন, শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজর ওয়াল আসলাম রিজুলুম মিন আমালি শাইতান রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলছেন, ইমানদার মানুষ তোমরা শোনো, তোমরা নেশাদার দ্রব্য মদ থেকে বিরত থাকো, তোমরা বিরত থাকো জুয়া খেলা থেকে। তোমরা জুয়া খেলার আস্থানা, যেই সমস্ত জায়গায় জুয়া খেলা হয় সেই বৈঠকের থেকে তোমরা দূরে থাকার চেষ্টা করো। আল্লাহ বলছেন, রিজসুম মিন আমালি শাইতান, কেননা এইগুলো হচ্ছে শয়তানের কাজ। যারা জুয়ার আসরে বসে এরা শয়তানের আসরে বসে, যারা মদের আসরে বসে এরা শয়তানের আসরে বসে। আল্লাহ বলছেন, ফাজিতানি বুহু, তোমরা ওই সমস্ত আস্থানা থেকে বিরত থাকার চেষ্টা করো। আজকে প্রতিটা সেক্টরে, আজকে সামান্য একটা মোবাইলকে কেন্দ্র করে যুবক লুডু খেলতে বসে যায়, আর লুডু খেলাকে কেন্দ্র করে চার পাঁচজন মিলে জুয়া খেলতে শুরু করে দেয়। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিটা বলে বলে যুবক জুয়ার আসর বসিয়েছে। ক্রিকেট মাঠে খেলাকে কেন্দ্র করে যুবক জুয়ার আসর বসিয়েছে। ফুটবল মাঠে খেলাকে কেন্দ্র করে যুবক জুয়ার আসর বসিয়েছে। প্রত্যেকটা সেক্টরে আজকে টাকা ইনকামের অন্যতম একটা পন্থা যুবক বেছে নিয়েছে জুয়াকে। জুয়ার মাধ্যমে টাকা উপার্জন করলে সে নাকি লাভবান হতে পারবে, সে দুনিয়াতে টাকাওয়ালা হতে পারবে। এই জন্যই আজকে এক শ্রেণীর মানুষ জুয়াকে মধ্যম পন্থা, জুয়াকে উত্তম পন্থা হিসেবে গ্রহণ করেছে, টাকা উপার্জনের, অর্থ উপার্জনের, ধনবান হওয়ার জন্য অন্যতম পন্থা হিসেবে জুয়াকে বেছে নিয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলছেন, ان الله تعالى الله رب العالمين হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন খামর ওয়াল মাইসির ওয়াল কুবা, আল্লাহ হারাম করেছেন নেশাদার দ্রব্য, বিড়ি সিগারেট, তামাক, জর্দা, গুল, সবগুলোকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। দুই, আল্লাহ হারাম করেছেন জুয়া খেলাকে। যুবক, তুমি ওইগুলোকে খেলা নাম দিলে কেন, ওগুলোকে খেলা নাম দিলে কেন? যেই কাজ করলে আল্লাহর নাফরমানি হয়, যেই কাজ করলে আল্লাহর অবাধ্যে চলে যাওয়া হয়, যেই কাজ হারাম কাজ হিসেবে গণ্য, সেগুলোকে তুমি খেলা নাম দিলে কেন? লুডু কোনো খেলা নয়, ক্রাম কোনো খেলা নয়, যাবতীয় যেইগুলোকে জুয়ার আসর বসিয়েছে সেগুলোকে কোনো খেলা বলা যাবে না, এগুলো খেলা নয়, এগুলো আল্লাহর নাফরমানি, তোমাকে মনে রাখতে হবে। আন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু কাল, আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলছেন, لا يدخل الجنه, দুনিয়ার মানুষ শোনো, তিন চার শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাউন্ডটা কমালে ভালো হয়, সাউন্ড বেশি হয়ে গেছে, সাউন্ডটা কমিয়ে দেন। আল্লাহর নবী বললেন, চার শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আকুন, যারা তাদের পিতামাতার অবাধ্য হয়ে রাস্তাঘাটে, পিতামাতার অবাধ্য হয়ে জীবন পরিচালনা করে, যারা এই দুনিয়াতে পিতামাতার অবাধ্য হয়ে দুনিয়াতে চলছে, এই সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটু আল্লাহর নবী বলছেন, হৃদয় রব্বি ওয়া রিদওয়ানি আলাইহি, সাখাত রব্বি ওয়া সাখাত আলাইহি,
হাজী সাহেব আপনাকে বলছে, তাহাজ্জুদ গুজার ব্যক্তি আপনাকে বলছে, আল্লাহর নবী বলছেন শুনেন, রিদা রব্বি ওয়া রিদা আলওয়ালিদাইন, কোন মানুষ যদি তার প্রতিপালককে সন্তুষ্ট রাখতে চায়, কোন মানুষ যদি আল্লাহকে তার মালিককে রাজি খুশি রাখতে চায়, তার উপরে সন্তুষ্ট রাখতে চায়, ওই মানুষটা যেন পিতামাতাকে তার উপরে সন্তুষ্ট রাখে। তার মানে পিতামাতা যার উপরে সন্তুষ্ট, এই মানুষের উপরে আল্লাহ সন্তুষ্ট। যেই মানুষের উপরে পিতামাতা অসন্তুষ্ট, সেই মানুষের উপরে আল্লাহ অসন্তুষ্ট। আপনি নিজে নিজেকে জিজ্ঞাসা করে দেখেন, আপনার বাড়িতে যদি দুইটা পাতিলে রান্না হয়, একটা আপনার পিতামাতার পাতিল আরেকটা আপনার বাড়ির পাতিল, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার পরিবারের সাথে পিতামাতার সাথে আপনার রিলেশন খারাপ। আপনাকে মনে রাখতে হবে, যতদিন আপনার পিতামাতা আপনার উপরে রাগান্বিত, যতদিন আপনার পিতামাতা আপনার উপরে অসন্তুষ্ট, ততদিন আপনার মালিক আপনার প্রতিপালক আপনার উপরে অসন্তুষ্ট। আমি আপনাকে সেই দিকে নিয়ে যেতে চাচ্ছি না, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চার শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। দ্বিতীয় এক শ্রেণীর মানুষ কম্মার, যারা জুয়ার আসরে বসে, যারা জুয়া খেলে, এই সমস্ত মানুষ জান্নাতে যেতে পারবে না। জুয়ার সাথে যারা সম্পৃক্ত, এই সমস্ত মানুষ কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। একথা আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষের কথা বলতে গেলে সময়ের প্রয়োজন, আমি আপনাকে সেই দিকে নিয়ে যাব না। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, যারা এই দুনিয়াতে জুয়ার সাথে সম্পৃক্ত হবে, এই সমস্ত মানুষের জন্য জান্নাত নয়। যারা দুনিয়াতে জুয়ার সাথে সম্পৃক্ত হয়, এই সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, দুনিয়ার মানুষ শোনো, মান কালা, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি তালাও ও কামের কা, কোনো মানুষ যদি অপর কোনো মানুষকে লক্ষ্য করে বলে, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি অপর কোনো মানুষকে লক্ষ্য করে শুধু মুখ দিয়ে বলে, এসো জুয়া খেলি, জুয়া খেলা শুরুই করেনি, জুয়া খেলার আসর বসেইনি, জুয়া খেলার কোনো প্রস্তুতি নেয়নি, শুধু মুখ দিয়ে বলেছে, শুধু মুখ দিয়ে উপস্থাপন করেছে, তাহলে ও কমের কা, এসো জুয়া খেলি, তাহলে পৃথিবীর মানুষ শোনো, ফালিয়াতা সত্তা, সে যেন 10 জন মিসকিনকে 1 কেজি করে চাল দেয়। আপনি মুখ দিয়ে শুধু উচ্চারণ করেছেন, আপনি লুডু খেলতে বসেননি, আপনি মোবাইল ওপেন করেননি, আপনি অ্যাপস ওপেন করেননি, খেলা শুরুই হয়নি, শুধু মুখ দিয়ে কাউকে বলেছেন এসো জুয়া খেলি, এই কথা বলার সাথে সাথেই আপনাকে 10 জন মিসকিনকে 1 কেজি করে চাল দিতে হবে। এই যে ভাইজান, আপনাকে বলি, আপনি তো দিন রাত জুয়ার সাথে সম্পৃক্ত হচ্ছেন, দিন রাত জুয়া খেলে দিন অতিবাহিত করছেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি কত বড় পাপের সাথে সম্পৃক্ত। যেই পাপ করার পূর্বেই তার সাদকা আদায় করতে হবে, যেই কাফফারা আদায় করতে হবে, যেই পাপ মানুষ করেই শুধু মুখ দিয়ে উচ্চারণ করেছে, যার কারণে 10 জন মিসকিনকে 1 কেজি করে চাল দিতে হবে। আমি সংক্ষিপ্তভাবে শুধু কয়েকটা হাদিস উপস্থাপন করে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, যুবক ভাই তোমাকে বোঝাতে চাচ্ছিলাম, তুমি মোবাইলে লুডুর আসর বসিয়েছো, জুয়ার আসর বসিয়েছো, তুমি ক্রামবোর্ড খেলার আসর বসিয়েছো, জুয়ার আসর বসিয়েছো, তুমি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জুয়ার আসর বসিয়েছো, তুমি ফুটবল খেলাকে কেন্দ্র করে বাজি ধরেছো, তোমার যাবতীয় খেলাকে কেন্দ্র করে যেই সমস্ত কাজ জুয়ার আসর তুমি বসিয়েছো, এই সবগুলোকে থেকে তোমাকে বিরত থাকতে হবে। আপনাকে মনে রাখতে হবে, আপনার ওই জুয়ার 1 টাকা, আপনার ওই জুয়ার 1 টাকা আপনার কোটি কোটি টাকাকে ফিল কলবি মাশাআইরু উফিহা কদ আশরাকাতিশ শামসু আলাইহা আন খুততিন লাম আবা উফিহা সাতাকুনু বিআইয়ামি ফারকা ফহায়াতি ক্বাবলা আল হালাকাতি তাইহুন বিদায়ইন বিশাতাতি।